হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকালে আসে সকালে ভালো আছো? তাহলে আসলাম নতুন একটি ভিডিও, নতুন একটি বিষয়ের উপরে। আজকের ভিডিওটিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার ভিতরে রয়েছে আমাদের পরবর্তী যেই দুটো টপ আপ ইভেন্ট আসতে চাচ্ছে, তাছাড়া এমুলেটারদের কি ব্যান করবে নাকি অন্য কোনো উপায়ে এমুলেটাররা খেলতে পারবে এমন কিছু হবে, তো সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওটিতে। তো প্রথমে টপ আপ ইভেন্ট যেটা আসতে চলেছে তো সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের সেন্সিটিকের যেই দুটা স্কিন এবং সেন্সিটিক নামে যেই পেটটা রয়েছে টাইগারের, মানে বাঘের যেটা পেট রয়েছে, তো সেটার টপ আপ ইভেন্ট আসবে। তো এটা আসবে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার সার্ভারে, আসবে হচ্ছে 22 তারিখে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারে এগুলো আসবে। তো পেট আসবে 200 ডায়মন্ড, 500 ডায়মন্ডের স্কিন, আর হয়তো অথবা অন্য কোনোভাবে আসবে। তো এখানে দেখতে হচ্ছে পেট, পেটের স্কিন, ইমোট, ও তিনটা জিনিস আসবে। তো হয়তো 100, 300, 500 এইভাবেও আসতে পারে। তাছাড়া 15 থেকে 21 সেপ্টেম্বর আসতে চলেছে আমাদের গ্লোয়াল টপ আপ ইভেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ গ্লোয়াল এবং ব্যাকপ্যাক। তো 100 ডায়মন্ড টপ আপে থাকছে হচ্ছে মকর একটা ব্যাকপ্যাক। তো ব্যাকপ্যাকটা মোটামুটি ভালো। তাছাড়া গ্লোয়াল যেটা রয়েছে সেটা দেখতে মারাত্মক, একদম ওপি একটা গ্লোয়ালের স্কিন। তো এটার ভিডিওটা আছে, কিন্তু ভিডিওটা দেখাইতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটা দেখাচ্ছি না। তো গুলালে স্কিনটা মারাত্মক হবে, 500 ডায়মন্ড টপ আপে আসবে। তাছাড়া ব্যাকপ্যাক হচ্ছে 100 ডায়মন্ড টপ আপে। তাছাড়া আমাদের যেই পিসি প্লেয়ার রয়েছে, মানে পিসি প্লেয়ার যারা রয়েছে এমুলেটরে গেমস খেলে, তো তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। তারা হয়তো আপডেটের পর আমাদের মানে যে মোবাইল প্লেয়ার রয়েছে তাদের সাথে র্যাঙ্কেড বা সিএসএর কোনো গেমস খেলতে পারবে না। তো এটা অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে, ইন্দোনেশিয়া থেকে কনফার্ম করছে, আরও অন্যান্য জায়গা থেকে কনফার্ম করছে। এখনও আমাদের বাংলাদেশ, মানে বাংলাদেশে তো এখন বন্ধ রয়েছে, তো ইন্ডিয়া থেকে এখনও কনফার্ম করে নাই। তো এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল এমুলেটার ব্যান নোটিস নাকি এমন একটা কিছু বলছে। তো অফিসিয়াল নোটিস তো বারমুডা এবং সিএসএর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মোবাইল টু মোবাইল, পিসি টু মোবাইল নট অ্যালাউ। তো এখানে বোঝাচ্ছে যে মোবাইল থেকে মোবাইলের সাথে খেলা পড়বে, মোবাইলের সাথে কোনো পিসি প্লেয়ার খেলা পড়বে না, এবং কোনো পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ারের সাথে গেমস খেলতে পারবে না। এটা সিএস র্যাঙ্ক এবং বারমুডা ম্যাপে খেলতে পারবে না। তো এখানে দেখতে হচ্ছে যে এখানে পিসি প্লেয়ার শো করছে, এবং উপরে যেই ভাষায় লেখা রয়েছে এখানে বলতে চাচ্ছে যে এখানে টিমে রয়েছে একজন পিসি প্লেয়ার, মানে এমুলেটর রয়েছে। তো এমুলেটর থাকলে পরে ম্যাচ স্টার্ট হবে না, তো এটাই বোঝাচ্ছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ যে মোবাইলের সাথে মোবাইলের খেলা পড়বে এবং পিসির সাথে পিসির খেলা পড়বে। তো এইভাবে পিসিতে পিসিতে খেলতে হবে এবং মোবাইলের সাথে মোবাইলের প্লেয়ারদের খেলতে হবে। আর যদি পিসি প্লেয়ার গ্রুপে আসে তাহলে ম্যাচ স্টার্ট করা যাবে না এমন কিছু হবে। তো এটা অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করছে। তো মোবাইল প্লেয়ারের সাথে মনে হয় যে পিসি প্লেয়ার খেলতে পারতেছে না, এবং পিসি প্লেয়ারের সাথে মোবাইল খেলতে পারতেছে না। তো এর জন্য প্ল্যাটফর্ম দুটো আলাদা করে দিচ্ছে। যে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।